তৈরি করে দেখাচ্ছি নরম তুলতুলে সুজির রসবড়া। অতিথি আপ্যায়নে ঘরে থাকা অল্প কিছু উপকরণে এই রসবড়াটা আপনারা তৈরি করতে পারবেন। আর এই মিষ্টিটা তৈরি করতে কিন্তু কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডার প্রয়োজন নেই। তো চলুন দেখে নিই। প্রথমে একটি ফ্রাই প্যানে এক টেবিল চামচ পরিমাণ বাটার অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে ঘিটাও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। চুলার আঁচটাকে লোতে রেখে সুজিটাকে 4 থেকে 5 মিনিটের জন্য এইভাবে ভেজে নিতে হবে। অনবরত এইভাবে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। সুজিটা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিলাম। লিকুইড দুধটা অ্যাড করার সাথে সাথে এইভাবে কিন্তু অনবরত নেড়ে দিতে হবে। কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন এটা সফট একটা ডো হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। সুজির এই ডোটাকে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। এখন এই ডোটাকে গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। ডোটা যদি আপনাদের কাছে একটু শক্ত মনে হয় সেক্ষেত্রে এখানে 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে নিতে পারেন। এরপর আমি এখান থেকে কিছুটা অংশ নিয়ে এইভাবে রসবড়ার শেপে করে নিচ্ছি। সবগুলো আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে গিয়েছে, এখন আমরা শিরাটাকে রেডি করে নিব। শিরার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনির সাথে 1.5 কাপ পানি অ্যাড করে দিলাম। এলাচ দিয়ে দিচ্ছি 2 পিস। শিরাটা ফুটে ওঠার পরে 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে জাল করে নিলেই হয়ে যাবে। এখন এই শিরাটাকে একটা সাইডে রেখে দিব। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। তেলটা হালকা একটু গরম হলে এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে দেব। মিষ্টিগুলো দেওয়ার পরপরই কিন্তু নাড়াচাড়া করলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই যখন এক পাশ পুরোপুরি ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে এভাবে উল্টে দিচ্ছি। একদম গোল্ডেন ব্রাউন কালার করে মিষ্টিগুলোকে আমি ভেজে নিব। এরকম খুব সুন্দর একটা যখন কালার চলে আসবে তখন আমি মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন এই গরম মিষ্টিগুলো তুলে সাথে সাথে আমি কুসুম গরম শিরাতে অ্যাড করে দিলাম। শিরাতে দেওয়ার পর মিষ্টিগুলো একবার উল্টে দিয়ে এখন আমি ঢেকে দেব। এরপর এটাকে 1 থেকে 2 ঘন্টার জন্য রেস্ট করতে রেখে দেব। 1 ঘন্টা পর কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে শিরাটা সুপ করে নিয়েছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। খুবই সহজভাবে তৈরি হয়ে গেল অনেক বেশি মজার রসবড়া। ঘরে থাকা অল্প কিছু উপকরণে আপনারা এই মজার রসবড়াটা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিটা কতটা সফট আর পারফেক্ট হয়েছে। অল্প সময় আর অল্প উপকরণে খুবই মজার এই মিষ্টিটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরকম আরো অনেক সহজ আর মজার রেসিপি পেতে প্লিজ আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।